বন্ধুরা আমাদের গোল্ডেন রে ইউটিউব চ্যানেলে তোমাদের আবার স্বাগত তো আজকে আমি অঙ্কর একটি বিশেষ নিয়ম শেখাবো একশোর কাছাকাছি একশোর থেকে কম কাছাকাছি দুটি নম্বর কোন কীভাবে সহজে করা যেতে পারে মুখে মুখে করা যেতে পারে কয়েক সেকেন্ডে করা যেতে পারে আজ আমি তোমাদের তাই শেখাচ্ছি তো দেখে নাও পদ্ধতি তো দেখো আমি প্রথমে লিখেছি আটানব্বই ইন্টু চুরানব্বই এই দুটি একশোর কাছাকাছি দুটি নাম্বার একশোর থেকে অবশ্যই কম একশোর থেকে বেশি নাম্বারদের গুণও আমি তোমাদের শেখাবো পরের ভিডিওতে আপাতত আমি একশোর থেকে কম যেগুলো সংখ্যা একশোর কাছাকাছি তাদের গুণ কি করে সহজে করা যায় শেখাচ্ছি ধরো এই আটানব্বই এবং চুরানব্বই এদের আমি গুণ করব তো গুণ করতে সবাই পারবে কিন্তু আমি তোমাদের মুখে মুখে এই গুণটা কীভাবে করা যায় সেটা শেখা চলেছি তো দেখো আমি কি বলছি দেখো আমি লিখে রেখেছি আটানব্বই ইন্টু চুরানব্বই এটা গুণ করব প্রথমে আমি যে কথা বলবো আটানব্বই একশো থেকে কত দূরে রয়েছে আটানব্বই থেকে একশো দূরত্ব তোমরা সবাই জানো দুই আটানব্বই থেকে একশো কত দূরে রয়েছে দুই সেই দূরত্বটাকে বার করে নাও তারপর চুরানব্বই একশো থেকে কত দূরে রয়েছে চুরানব্বই একশো থেকে ছয় দূরে রয়েছে দুই আর ছয় এবার প্রথমে তোমরা এই দুই আর ছয়কে গুণ করো গুণ করলে কত পাবে বারো সেই বারোটাকে বসিয়ে নাও আগে বারো বসিয়ে নাও তারপর এই দুই আর ছয় যে এদের যোগ করো যোগ করলে কত পাচ্ছ আট এবার একশো থেকে এই আটকে বিয়োগ করো একশো থেকে এই আটকে বিয়োগ করলে কত হয় বিরানব্বই তো এই বিরানব্বইটা এবার বারোর সামনে বসিয়ে দাও তাহলে তোমাদের আটানব্বই ইন্টু চুরানব্বই সমান কত তুমি আনসার পেয়ে গেলে অর্থাৎ কত সহজে পেলে দেখো আটানব্বই ইন্টু চুরানব্বই গুণ করছো আবার আমি দেখাচ্ছি আটানব্বই ইন্টু চুরানব্বই সমান কী হবে আটানব্বই দুই দূরে চুরানব্বই ছয় দূরে তাহলে দুই আর ছয়ে গুণ করলে বারো আর দুই আর ছয় যোগ করলে আট একশো থেকে সেই আটকে বিয়োগ করে পাচ্ছি বিরানব্বই বসিয়ে দাও তোমার গুণ ফল রেডি আশা করি তোমরা এটা বুঝতে পারলে আমি আরও একটা উদাহরণের মাধ্যমে ব্যাপারটাকে শেখানোর চেষ্টা করছি আরও একটা উদাহরণ আনবো তো আমার গোল্ডেন রে ইউটিউব চ্যানেলে তোমরা শিখতে থাকো বিভিন্ন ধরনের অঙ্ক আমি কিন্তু শেখাচ্ছি তোমাদের কিছু জানার থাকলে তোমরা সেই অঙ্ক আমাকে কমেন্টে পাঠাতে পারো তো আমি আর গুণ দেখাচ্ছি দেখো আমি উননব্বই লিখলাম উননব্বই ইন্টু আমি লিখলাম সাতানব্বই এটা কত হবে এটা আমরা জানতে চাই আমরা মুখে মুখে করতে চাই কত হবে তো এমনিতে গুণ সবাই পারবে এবার দেখো উননব্বই একশো থেকে কত দূরে আছে নিশ্চয়ই সবাই বলবে এগারো দূরে আছে উননব্বই একশো থেকে আর সাতানব্বই একশো থেকে কত দূরে আছে সাতানব্বই একশো থেকে তিন দূরে আছে তাহলে এগারো ইন্টু তিন কত হলো তেত্রিশ বসিয়ে নিলাম এবার এগারো আর তিনে যোগ করলে কত হবে চোদ্দো হবে এবার একশো থেকে আমি চোদ্দো বাদ দেবো বাদ দিলে কত পাবে তুমি বাদ দিলে নিশ্চয়ই পাবে ছিয়াশি তাহলে সামনে ছিয়াশি বসিয়ে নাও তাহলে উননব্বই ইন্টু সাতানব্বই সমান হল আট হাজার ছশো তেত্রিশ আশা করি তোমরা বুঝতে পারলে আমি এইভাবে বিভিন্ন ধরনের অঙ্ক তোমাদের শেখাচ্ছি আমার গোল্ডেন রে ইউটিউব চ্যানেলে তোমরা শিখতে থাকো আনন্দ নিতে থাকো তোমাদের যদি কিছু আরও বলার থাকে আমাকে জানাও আমি সেই সংক্রান্ত অঙ্ক করব তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আজকের মতো এখানেই শেষ করলাম